সংস্কৃতি আর খেলাধুলা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারে। রবিবার এক একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাজ্যে সফররত বাংলাদেশের সাংসদ তথা মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি আরো জানান, যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সহযোগিতায় রাজ্যের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে পারে, আলোচনার মাধ্যমেই এটা সম্ভব বলে জানান তিনি। শনিবার থেকে আগরতলার ভগৎ সিং যুব আবাসে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতি বলয়ের আন্তর্জাতিক সাংগঠনিক কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ তথা মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার কর্মব্যস্ততার মাঝেও নিউজ ভ্যানগার্ডকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে অভিমত ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকারে সাংসদ জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগরতলার একটি বিশেষ অবদান রয়েছে। আগরতলার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন একাত্তরের মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকফুটের সদস্য তথা বর্তমান বাংলাদেশের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আগরতলা একটা বিশেষ ভূমিকা ছিল। 1971 সালে আমাদের প্রায় 1 কোটির অধিক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলা, তারপরে ত্রিপুরা, অর্থাৎ এই আগরতলা, ত্রিপুরার বিভিন্ন জায়গায় এবং আসাম, মেঘালয় এবং অন্যান্য জায়গায় 1 কোটির অধিক মানুষ আশ্রয় নিয়েছিল 1971 সালে। এবং এখানে বিভিন্ন অঞ্চলে আমাদের মুক্তিযোদ্ধারা ট্রেনিং প্রাপ্ত হয়, তারপরে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু করে। এই জন্য আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমরা ইন্ডিয়ান তখনকার যে সরকার বা ইন্ডিয়ান ভারতের তখনকার জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা জানাই আগরতলা সহ অন্যান্য স্টেট, পশ্চিমবাংলার জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। আগরতলা ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির প্রসঙ্গে সাংসদ জানান, 1971 সাল থেকে আগরতলা ও ওই এলাকার সাথে বাংলাদেশের আবেগের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে সংস্কৃতি ও খেলাধুলা। সংস্কৃতির প্রসারে আগরতলা এই কর্মশালায় কথাও উল্লেখ করেন তিনি। ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছে রাইট ফ্রম দি 71। তারপরেও আমি বলবো যে আমরা উই শুড হ্যাভ দি দি কালচারাল রিলেশনশিপ প্লাস খেলাধুলা। এমনিতেই আগরতলাতে আসে, আমাদের অনেক টিম এসছে আগরতলা থেকে, বোধ হয় গিয়েছে যদ্দূর আমি শুনেছি বা যাবে। তো আমি মনে করি সবসময় একটা আদান প্রদান যদি হয় তাতে সম্পর্ক আরও বৃদ্ধি হয়, ভালো হয়। এবং হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে যেমন আমাদের এই যে ভ্যানগার্ডের যিনি চেয়ারম্যান অর্থাৎ বা যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাদের সেবক সাহেব, উনি তো একটা সুন্দর এই সংগঠনটা করেছেন সবাইকে নিয়ে, যেখানে পশ্চিমবাংলা থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, অন্য অন্য জায়গা থেকে এসছে। দিস ইজ এ ভেরি গুড স্টেপ টেকেন বাই হিম। এবং এই যে তিনি আরো জানান, ত্রিপুরায় ব্যবসা বাণিজ্য প্রসারে যোগাযোগ ব্যবস্থার প্রসারের মাধ্যমে বাংলাদেশ অনেকটাই সাহায্য করতে পারে, আলোচনার মাধ্যমেই তা সম্ভব বলে মনে করেন তিনি। সংযোগ তৈরি হচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী একটা দেশের থেকে একটা দেশের একটা ব্যবস্থা আছে, আমাদের এমনি হয়ে যাবে অদূর ভবিষ্যতে, সেটা হলে ভালো হয়। যত কমিউনিকেশন ডেভেলপড হয় তখন কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু ডেভেলপমেন্ট হয়। আমাদের যেটা এশিয়ান যদি এটা এখানে থাকে ত্রিপুরা আমরা নিতে পারি, বা ত্রিপুরা যেটা আমাদের তাহলে ত্রিপুরা নিতে পারে, এক্সচেঞ্জ অফ ট্রেডও হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ অলসো গুড ফর বোথ কান্ট্রিজ। আপনাদের অঙ্গরাজ্য আমাদের একটা দেশ, অর্থাৎ আমাদের দেশের মধ্যে আপনাদের এক্সচেঞ্জ অফ ট্রেড হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। আমাদের এখানে হাই কমিশন রয়েছে, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এটাকে রান করে, অন্যান্য অফিসার আছে। আমার মনে হয় কথাবার্তার মধ্য দিয়ে আমরা ট্রেডও করতে পারি ভালোভাবে, এবং ইট ইজ ইজিয়ার ফর দি ত্রিপুরা আমাদের দেশ থেকে নিয়ে এসে আপনাদের কাজে লাগাইতে পারেন, যেগুলো আমাদের আমরা এক্সপোর্ট করতে পারি, অর্থাৎ বাংলাদেশ যেগুলো এক্সপোর্ট করবে আপনাদের জন্যে, এবং সে যদি আপনাদের লাগে আপনাদের জন্যে ভালো। থ্যাংক ইউ। রবিবার আগরতলায় অনুষ্ঠিত সাংস্কৃতিক কর্মশালায় সাংসদের রচিত একটি পুস্তকের আবরণ উন্মোচন হয়। এ বিষয়ে ভীষণ খুশি তিনি। তিনি জানান, আগামী দিনগুলোতে আবার আগরতলায় আসবেন তিনি। রাজ্যবাসীর আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।